আসসালামু আলাইকুম জিওজিটি জিঙ্ক কাজ জীবনে যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন কেমন আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার অবস্থা খুব একটা ভালো নয়। ভারতের কেরালাতে নির্যাতিত নারীটির বাড়ি কিশোরগঞ্জ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো নির্যাতিত মেয়েটি তার সাক্ষাৎকার দিয়েছে, তার লোমহর্ষক 77 দিনের নির্যাতনের ঘটনা বলেছে। মেয়েটি বলেছে এই কুলাঙ্গার হৃদয়ের সাথে পরিচয় হয়েছে মেয়েটির ঢাকা গিয়ে। তারপরে তারা পুল পার্টিতে যায়। পুল পার্টি বুঝতে গেলে আপনাকে সার্চ দিতে হবে গুগলে। তো খাস বাংলা যেটা বলে গাঞ্জা পার্টি, মদ পার্টি, ইয়াবা পার্টি, এটার একটু স্টাইল করে বলে প্লিজ জয়েন আস ফুল পার্টি গাঞ্জা পার্টি ক। কুলাঙ্গারের দলগল অতি আধুনিক হইতে হইতে তারা একেবারে নিচে নামতে নামতে মানুষ তোদেরকে বললে অন্যায় হবে, ওদেরকে মানুষ বলিয়েন না কখনো পুল পার্টির বাঞ্চুত্রারে। এরপরে মেয়েটা বললো যে তারা হ্যাং আউট করতে গেছে কুষ্টিয়ার লালন শাহ মাজারে। আপনি চিন্তা করেন তো যে কুষ্টিয়ার লালন শাহ মাজারে হ্যাং আউট করতে বেরিয়েছে। এই যে আরেকটা শব্দ কিন্তু হ্যাং আউট, এখন কুলাঙ্গার হৃদয়দের কথা বলে লাভ নাই। তো অমানুষের বাচ্চা কিছু আধুনিক মেয়েরা, নির্যাতিত মেয়েটি সহ আধুনিক কিছু মেয়েরা যখন ছেলেদের সাথে বেরিয়ে পড়ে হ্যাং আউটে উইদাউট পরিবার, তুমি মেয়েদের উদ্দেশ্যে আমি বলি যে তোরা কি মানুষ কিনা একবার ভাবতো? যেখানে একটা বিপরীত লিঙ্গের সাথে তুই হ্যাং আউট পার্টিতে বেরিয়ে গেলে উইদাউট পরিবার, তোর কি জামাই লাগেনি? এরা তুই যে বাইরিলে এই নির্যাতিত মেয়েটি সহ আরও যারা আছে যারা বেরিয়ে পড়ে কুলাঙ্গারদের সাথে, বন্ধুদের সাথে, আমার গুড ফ্রেন্ড উইথ হ্যাং আউট পার্টি আউট অফ দ্য সাইড আউট অফ দ্য ডিস্ট্রিক্ট, তোর কই যাস? কিসের হ্যাং আউট? কই যাস তোরা? বিপরীত লিঙ্গের সাথে যাস কই? বিপরীত লিঙ্গি তোরা আমানত তৈব, তোরে তো তেতলা এলাইব, বুঝোস না? ও না ইচ্ছে করে যাস এই তেতলানি পার্টিতে। এটা হ্যাং আউট না, এটা তেতলা আউট। এত আধুনিক হইস না। আমি অনেক আগে থেকেই বলি যদি কোনো পুরুষের চরিত্র ভালো থাকে সেটা সুযোগের অপেক্ষায়, মানে সুযোগের অভাব ছিল তার। তাহলে তুই পুরুষের সাথে তোর জামাইও লাগে না, তোর ভাই লাগে না, তোর বাপ লাগে না, তো তুই ওদের সাথে ইয়েতে যাস করে হ্যাং আউট পার্টি? কিসের হ্যাং আউট? বেয়াদবের দলগুলো এত আধুনিক করতে হয়েছিস তোরা। কিসের পার্টি মার্টি? তোর কে শিয়েছে এই পার্টি? চলে যাস দে, তোর বাপ ভাই লাগে না, তোর জামাই লাগে না, তো তুই কার সাথে যাস? তোর কিসের বন্ধু? ছেলে মেয়ে আবার বন্ধু হতে পারে? ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে? ছেলে যদি মেয়েদেরকে বলে ফ্রেন্ডশিপ আমার গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড না, তোর শরীর আতাইবার ফ্রেন্ড এটা। আর খাস বাংলায় তোর কি কয়াম? বহুত তো শুদ্ধ বাংলায় বলি, শুনোস না তো? এবার খাস বাংলায় সব কয়াম। তারপরে যদি তোদের শিক্ষা হয় মেয়ে ছেলে আবার বন্ধু হয় কি? কিসের বন্ধু? এখানে শারীরিক হিসাব কিছু থাকে, নাহলে হিসাব মিলাইয়া দেখ। তোর যদি থাকে বান্ধবী, তোর মনের ভিত্তে কি খেলে আর বান্ধবীর মনের ভিত্তে কি খেলে? বান্ধবী কয় হুমায় আমার এই ফ্রেন্ডারে লো একটু গসলা উসলি ডলাডলি করবো, বুঝিস না? ডলাডলি, হ্যাঁ এটা ঘষা ফ্রেন্ড ক, ঘষা ফ্রেন্ড, এটা বুজম ফ্রেন্ড না। ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। তো টিকটক যারা করস, কেউ কেউ আছে ভালো, কিন্তু 90% প্রায় এদের মস্তিষ্ক বিকৃত। 90% 10% আমি ধরে নিলাম একটু বিনোদন দেয়, সবাইকে তো খারাপ বলা যায় না, সব জায়গাতে খারাপ ভালো থাকে। তবে টিকটক এই লাইকি এগুলোতে খারাপের সংখ্যাটা ইদানিং খুব বেড়ে গেছে। তো ছেলেরা করতেছে, মজা করতেছে, মায়া মায়া গোয়ায় পড়ছে তায়া। মনে করেন ওই ঐশ্বরিয়া তার সংস্কৃতির কারণে উন্না গলার জোলায়। তো তোর কি সংস্কৃতি এটা? মেয়ে মানুষ উন্না গলার জোলায়া ঢক করে ঢেউটিন লয়া লয়া ঘটর ঘটর করস। তো শরীর এত নারাজ করে, অত লারাজ করে, এত লারা যারা দিয়ে তুই টিকটক করস, বুঝোস তাই সমাজের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? তো তুই এত লারস তো পোলা বানতে লারতো না, তোরা লারস পোলা বানতে লারে। মাঝখান দিয়া অভিভাবক এবং সমাজটা ধ্বংসের পথে চলে গেছে। কিসের হ্যাং আউট? কিসের পুল পার্টি? আর নির্যাতিত মেয়েটি বর্ণনা দিল যেভাবে তাকে নিয়ে গেছে এখানে ইন্ডিয়ার চলে গেছে। তো তুই হ্যাং আউটে গেছিস কে? হ্যাং আউটে কুষ্টিয়ে কয়ে তোর ইন্ডিয়া লয়ে গেছে সাতক্ষীরা দিয়া, তোর বর্ণনায় যে তুই গেলে কে? তোর উপরে এখন দোষ দিচ্ছে এই কারণে, আরো অনেক মেয়ে আছে তোর মতো। আর কুলাঙ্গার হৃদয় এদের তো প্রশ্নই আসেন তো, মানুষের জাতি না এগুলো নিয়ে কি বলবো? 500 মেয়ে পাচার করে দিয়েছে, এদের ব্যাপারে আর কি বলবো? এরা কতবার ফাঁসি দিব? কিন্তু যদি আবার দেখি সাহেব তারা ছাড়া পেয়ে গেছে, তখন আমি কি বলবো? তখন তো আরো কষ্ট লাগবে না? গতকাল দেখলাম বসুন্ধরার এমডি আনভীরকে ক্রাইম ইউনিট রিপোর্টার্স যারা ক্র্যাব, মানে যারা অনুসন্ধানী সাংবাদিক, তাদের সংগঠন ওই আত্মহত্যার প্ররোচনায় যিনি অভিযুক্ত আনভীরকে গিয়ে সংবর্ধনা দিচ্ছে। শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো একটা এত ঐতিহ্যবাহী এবং যে শেখ রাসেলের সাথে অনেক ইতিহাস জড়িত মাসুম বাচ্চার সাথে, এখানে একটা অভিযুক্ত অবৈধ আনভীর বসে গেছে। তাকে সকল পত্রিকা, ওই যে কিছু সাংবাদিক আছে না, নঈম নিজাম, কালের কণ্ঠের ইন্দ্রধনুক মিলন যারা অন্যের ঘটনা নিয়ে চুলছেরা বিশ্লেষণ করে কিন্তু ওদের বস যে কোলাঙ্গারি করলো পুংডামি করলো খারাপ ভাষায় গালিকে নারীকে গালিগালাজ করলো কোনো শব্দ নাই। কিছু নারীবাদী আছে দেখেন ওই যে একবার এক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নারীদেরকে একটা বাজে শব্দ বলেছে, আমি এটার পক্ষে না, এরকম বলা উচিত না। আরে বাপরে বাপ সব সংবাদ তোলনে চলে আসে উন্না মুন্না ফেসায়া মাথা আয়া পড়ছে সব। তো এই বসুন্ধরার এমডি যে একটা নারীর এইভাবে বিশ্রী ভাষায় গালিগালাজ করলো সম্পর্ক করে পিছানোর চেষ্টা করলো তো তোরা কই? ও তোরা যে সময় মন চায় এই সময় সংবাদ সম্মেলন করবে, তোদেরকে ঘৃণা করি। আর অনুসন্ধানী রিপোর্টার ইউনিটস গিয়া আনভীরে আপনার সংবর্ধনা দিছে। তো যেই আনভীর অভিযুক্ত সবাই জানে, তো টাকার গরমে টাকার ক্ষমতায় যদি এভাবে আইন লড়াচড়া করে তাহলে তো আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করি, ঘৃণা করি। কেন এরকমটা হবে? তবে এটা মনে রাখিয়েন আদালত কিন্তু আবার বসবে। আনভীরদের ক্ষমতা টাকা সব সময় থাকবে না, এক সময় আনভীরের চাইতে বড় বাপ এসে আনভীরের বিচার করবে। আপনাকে বলে দিলাম পৃথিবীতে এত ক্ষমতাশালী কেউ হয় না যে কোনো আদালত থেকে কেউ বেঁচে যাবে। অ্যাকশন আছে, অ্যাকশন আছে। তো যেটা বলছিলাম এই নির্যাতিত মেয়েটির বর্ণনা থেকে যা বেরিয়ে আসলো যে তাকে নির্যাতন করার জন্য তাকে নিয়ে গেল সাতক্ষীরা করে ইন্ডিয়া নিয়ে গেল। তুই গেলে কেন হ্যাংআউটে? তো আবারও সতর্ক করি মেয়েদেরকে, কখনোই যাবেন না, ছেলেদের পাল্লায় পড়বেন না। ছেলেরা আপনাকে পাল্লায় ফেলে আপনাকে আসলে তেতলে দিবে, আপনাকে ঘষে দিবে, মেজে দিবে, এটা কনফার্ম। এটাই তো সিস্টেম সংস্কৃতি। আপনি কেন যাবেন তাহলে? যাবেন না, দয়া করে যাবেন না। হ্যাংআউট, পুল আউট, গাঞ্জা পার্টি, মদ পার্টি, এইসব ফাইজলামি থয়া পরিবারের সাথে থাকুন। আর যদি বেশি তোর ছেঁড়া ধরা হয় তোর বাপ মারে কবিলে আমার বিয়া দাও, আমার একটা জামাই লাগবো, হের লোকে গে ঘষিস, তোর ছেলে ফ্রেন্ডের লোকে ঘষা ঘষিস যাইস না, সমাজকে নষ্ট করিস না। আল্লাহর হস্তে দোয়াই দিয়ে বলছি, মেয়েরা মায়ের জাত অনেক সম্মান করি সব সময়, কিন্তু কিছু মেয়ে এত নিচে নেমে গেছে যে পুরা মায়ের জাতকে এখন প্রশ্নবিদ্ধ করে ফেলছে। একজন মা, একটা আজকের মেয়ে আগামীর মা, আর একজন মা পৃথিবীর আশীর্বাদ, কিন্তু সেই মেয়ে জাতিকে সেই মা জাতিকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। কোলাঙ্গার পোলাবান তো আছেই, সুযোগ পাইলে ডলে দিবে। তো জাজকে ডলার মধ্যে সুযোগ করে দিলে ওরা ডলবে। তুই জাজকে হ্যাংআউট বাপ ভাই জামাই ছাড়া। আল্লাহর হস্তে বলি, এরকম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা আমরা শুনতে চাই না। কোনো নারী নির্যাতিত হোক এটা চায় না। চলন্ত বাসে এখনও গণধর্ষণ হয়, গণধর্ষণ আরও হবে। তার কারণ জানেন? খুব দ্রুততম সময়ে কোলাঙ্গারদের ফাঁসি হয় না, যার কারণে এরা মনে করে কী হইব। দেখছেন না এলএসডির কোলাঙ্গাররা নেশা মেশা খায়া অ্যারেস্ট হয়েছে, শালা পুতেরা হাসে, কি হাসি, মনে হয় যে মুক্তা ঝরে। আর কিছু মেয়েরা হাইব্রিস্টোফিলিয়া সিন্ড্রোমে যারা আক্রান্ত তারা এদেরকে ক্রাশ বলে, বাস বলে, শালার শব্দ করতে গিয়ে আমার ক্রাশ, তোর বাপ লাগেনি ক্রাশ। এলএসডির গাঞ্জা করে আবার ক্রাশ হয় কিভাবে? তোরা হচ্ছে একটা রোগে আক্রান্ত, এই কারণে তোদেরকে ক্রাশ মনে হয়। তাহলে এই শালারাও হাসে। তারা হাসে কেন? খবর নিয়ে দেখলাম তাদের বাপরা অনেক বড় লোক, তো বড় লোক হলে তো হাসবই, ছাড়া পেয়ে যাবে। তো এই হচ্ছে সমাজের অবস্থা, বর্তমান সিচুয়েশন। সবাই সাবধান থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।